দুদক কর্মকর্তাদের সাথে বরিশালের শের-ই-বাংলা মেডিকেলের অধ্যক্ষের বাক বিতণ্ডার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চিকিৎসকরা। দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় অধ্যক্ষের সাথে দুদকের একজন কর্মকর্তা অসদ আচরণ করা হয়েছে বলে দাবি করে এর প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বিএমএর পক্ষ থেকে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক চিকিৎসক সরকারি দায়িত্ব পালন না করে ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন 300-400 রোগী দেখেন বলে অভিযোগ করা হয় বরিশাল দুদক কার্যালয়ে। এ বিষয়ে দুদকের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে এসে অধ্যক্ষ ডক্টর মনিরুজ্জামান শাহিনের কাছে সকল চিকিৎসকের হাজিরা তথ্য চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়।